দেখুন চপগুলো কি সুন্দর ভাজা হয়েছে লাল করে, দেখতে কত সুন্দর লাগছে চপগুলো। চপের এই সাইজটা ভালো আছে, বড় বড়। দেখেই মনে হবে খেতে ইচ্ছে করবে, তাই না? নমস্কার, আমার ভিলেজপুর চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের চপ। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি দুই তিন রকমের চপের রেসিপি, তো তার থেকে এই রেসিপিটা একটু অন্যরকমভাবেই বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, এগুলো প্রথমে ছাড়িয়ে নেব। এখানে আমি ডিমের খোলাগুলো ছাড়িয়ে নেব আর ওখানে ভাই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। নাও দাদারি, আমার একটা হয়ে গেল। কি আছে তোমার সাথে, তুমি আমার একটু করে দেবে? প্রথমে আমি গোটা ডিমগুলো পিস করে কেটে নেব চপ করার জন্য। ওদিকে ভাই ডিমগুলো কেটে নেবে, এদিকে আমি আলুগুলো কেটে দিয়ে গ্রেট করে নেব। ডিমগুলো এরকম দুভাগে ভাগ করে নেব। এই যে আশাদের বাড়ি, সমান করে করো। সমান করেই করছি, এর আগে কিন্তু করিনি। আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে তাই গ্রেট করার সময় আলুগুলো ভেঙে যাচ্ছে। এই দেখুন ডিমগুলো সব আমার কাটা হয়ে গেছে, ওদিকে মনে হয় দিদিরও আলু গ্রেট করা হয়ে গেছে। এবার চপ বানানোর জন্য প্রথমে আলুর পুরোটা তৈরি করে নেব, তার জন্য উনুনটা ধরিয়ে নেব। চপের পুর বানানোর জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর চপের পুরটা বানানোর জন্য আমি সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। পেঁয়াজ আর রসুন তেলের উপর দিয়ে একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সবকিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে। দিয়ে দেবো ধনে গুঁড়ো। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এখানে আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম এই আলুটা দিয়ে দেবো তেলের উপর। আলুটা মশলার ওপর দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, কারণ আলুর মধ্যে যে জল ভাবটা রয়েছে এটা যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে, কারণ এরকম জল জল থাকলে চপটা খেতে ভালো লাগবে না। আলুর পুরোটা একটু টাইট টাইট হলে তবে ভালো লাগবে চপটা খেতে। আলুটা কড়াইতে নাড়ার পর অনেকটাই চেনে গেছে, এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি জিরে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। পুরটা তৈরি হয়ে গেছে, এটা তো খুব গরম তাই এখন চপগুলো বানানো যাবে না, এটা একটু ঠান্ডা করে নেবো তারপর চপগুলো বানিয়ে নেবো। ততক্ষণে আমি বেসনটা মেখে নেবো। ওদিকে চপের পুরটা ঠান্ডা হোক ততক্ষণে আমি বেসনটা মেখে নেবো। বেসনটা মাখার জন্য আমি এখানে প্রথমে বেসনের মধ্যে নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো
বসছে না দিয়ে দেবো সামান্য পরিমাণ খাবার সোডা সবকিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে একটু একটু করে মেখে নেব একবারে জল দেব না অল্প একটু জল দেব আর মেখে নেব কারণ একবারে জল দিলে এটা বোঝা যাবে না বেসনটা ফেটানো হয়ে গেছে আমি প্রায় 10 থেকে 15 মিনিট বেসনটা ফেটিয়ে নিয়েছি এটা ফেটানো হয়ে গেছে এবার এটা রেখে দেব এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার চপগুলো বানিয়ে নেব চপ বানানোর জন্য যে পুরটা আমি করে রেখেছিলাম পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার চপগুলো বানিয়ে নেব কি রোল প্রথমে এরকম ভাবে গোল গোল করে নেব তারপর চপগুলো বানাবো এখান থেকে একটা গোল নিয়ে এরকম ভাবে দু হাতে করে গোল করে নেব তে আস্তে আস্তে এইভাবে হাতে করে চেপে নেব তে এরকম ভাবে গোল করে নিয়েছি এবার এখান থেকে এক টুকরো ডিম নিয়ে এর উপর দিয়ে দেব এইভাবে এখান থেকে আরেকটা গোল নিয়ে এইভাবে উপরে চাপিয়ে দেব এ দেখুন এরকম ভাবে বানিয়ে নিয়েছি এই একই ভাবে বাকিগুলোও বানিয়ে নেব এ দেখুন চপগুলো সব বানানো হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব তো ভাজার জন্য প্রথমে উনুনটা ধরিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দেব চপ ভাজার জন্য সাদা তেল নিয়েছি এই তেলটা দিয়ে দেব কড়ার মধ্যে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এই দেখুন আমার মেয়ে দুটো চপ বানিয়েছে ছোট ছোট এগুলোই প্রথমে ভাজব আমার মেয়ে যে দুটো চপ বানিয়েছিল সেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চপগুলো ভেজে নেব দেখুন চপগুলো কি সুন্দর ভাজা হয়েছে লাল করে দেখতে কত সুন্দর লাগছে চপগুলো চপের এই সাইজটা ভালো লাগে বড় বড় দেখেই মনে হবে খেতে ইচ্ছে করবে তাই না চপগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এই একইভাবে বাকি চপগুলোও ভেজে নেব এ দেখুন চপগুলো সব ভাজা হয়ে গেছে চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে
খেতেও খুব ভালো লাগবে। তো এরকম ভাবে ডিম দিয়ে চপ বানিয়ে কে কে বাড়িতে খেতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তো অবশ্যই বানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।